কেন আইছে শিক্ষা কেন আইলে আমরা আইছি একটা কাজে কি ব্যাপার আইছেন গতকালকে আমরা সর্বশিক্ষার ব্যাপারে মানে মন্ত্রিসভায় ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু দুর্গাপুর দুর্ভাগ্য অবস্থার কারণে সেটা হয়নি, যার কারণে আমরা আজকে আগরতলাতে আসা হয়েছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই চলে গেছেন, পাই থেকে অনেকে ছিল চলে গেছেন। কেন আপনার মানে কার সঙ্গে দেখা করতে এসেছেন? আমরা এমনিতে এসেছি এখানে শিক্ষা ভবনে, হঠাৎ করে দেওয়া হয় না কেন? কার লোকে দেখা করতে পারছেন ওর সঙ্গে দেখা করার জন্য? কেউর সঙ্গে মানে ওই আমাদের সহপাঠী আসার কথা ছিল এখানে তদন্তের, তার পেছনে আমরা ছিলাম এই জন্য। কতজন আসছেন? আমরা আছি 10-12 জন। রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে? হ্যাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, শিক্ষক দিবসের কীভাবে প্রিপারেশন হবে, কীভাবে আমরা উদযাপন করব, এই জন্য একটু আলোচনা সভা আলোচনা হয়েছে। শিক্ষক দিবস আমরা পালন করছি, করোনা বিধিনিষেধ মেনে যতটুকু সম্ভব আমরা শিক্ষক দিবস পালন করছি। বড় ধরনের অনুষ্ঠান কি আগতলা শহরে হবে এমন কিছু? না, বড় ধরনের করা সম্ভব হয় না, কারণ বিধিনিষেধ রয়েছে, সেই জন্য বড় ধরনের না, সিটিং ক্যাপাসিটির মধ্যে রেখে আমরা। আজকে স্কুল কলেজও বিভিন্ন খোলা হচ্ছে, সেই পরীক্ষা চেষ্টা করে কি বড় করে হতে? না না না, তবুও স্কুল কলেজ যে খোলা হচ্ছে এটাও বিধিনিষেধ মেনেই খোলা হচ্ছে। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কমিটি আছে তাদের সাথে আলোচনা করে আমরা স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত। ছাত্রদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে বা কলেজ আসতে যদি স্কুল? সব কিছু করোনা বিধিনিষেধ মেনে যেন স্কুলে আসে, স্যানিটাইজার যেন থাকে, স্যানিটাইজার যেন করা হয়, মাস্ক যেন ব্যবহার করে, ঘন ঘন যেন হাত দিয়ে সাবান দিয়ে হাত ধোয়, এই জিনিসগুলি পালন হবে। কি ব্যাপারে? কেন কেন আসতেন এখানে? কিছু কি ব্যাপারে আসেন? কার সঙ্গে দেখা করতে আসতেন? মনোজ দাঁড়ালে।